আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শাসন, তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তেজনা, দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শাসনের ছবি যেখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন 4 জন আইএসএফ কর্মী এবং আইএসএফ এর প্রচারের গাড়িতেও হামলার অভিযোগ। শাসনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক সংঘর্ষ এবং এই উত্তেজনা। তারপরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি টিটব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। টিটব, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি নিয়ে ঝামেলা সূত্রপাত? দেখো, একজনকার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক ভাবে হিংসার ছবি কিন্তু কার্যত বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। এবার আইএসএফ এর দলীয় কর্মী সমর্থকরা যখন তাদের দলীয় পতাকা লাগাতে গিয়েছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে তাদের উপরে চড়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তাদের দুপক্ষের মধ্যে বাগবিতণ্ড। এমনকি একটি ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আমাদের দর্শকরা দেখছেন রিপাবলিক বাংলার, যে সেই ছবিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করা হয়। একাধিক আইএসএফ এর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যদিও গোটা বিষয়টি তারা অস্বীকার করেছেন। শাসক বলতে তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য আইএসএফ এর গোষ্ঠী কন্দরের বলাই মূলত এই এই যে মারামারি ঘটনাস্থলের শাসন করার পুলিশ সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন তারা এসে গোটা এলাকা পরিস্থিতি কমে এবং তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, দুপক্ষই অর্থাৎ একে অপরের দিকে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আবার বলা যাবে যে এবার ঘটনাস্থল শাসন অর্থাৎ যে নির্বাচন, অর্থাৎ এই যে বারাসাত লোকসভা কেন্দ্র যে নির্বাচন, সেই বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচনের মধ্যেই পড়ছে এই শাসন এবং সেই জায়গা দাঁড়িয়ে এর আগে একাধিকবার বিরোধীরা তারা অভিযোগ করছিলেন শাসক দলের দিকে বিভিন্ন প্রান্তে বারাসাত লোকসভা কেন্দ্রে আক্রমণ করা হয়। এবার নতুন করে শাসনে উত্তেজনা জানিয়েছে বারাসাতের অর্থাৎ লোকসভা কেন্দ্রের যে ভোট আগামী 1 তারিখ, ঠিক তার আগে একেবারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল এবং আইএসএফ এর। আমাদের আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আমাদের কাঁচকাল মোড়ে একটা পদসভায় আসার, উনি আসবেন 9টা থেকে 1টা পর্যন্ত। তো পুলিশ নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে মিটিংটা হওয়ার কথা। আমরা যখন 9টার আগে, আধা ঘন্টা আগে, যখন বকুণ্ডা ঘোষপাড়া, শিমুলগাছি এবং বকুণ্ডার মানুষ যখন বকুণ্ডা ঘোষপাড়ায় উঠলাম মিটিংয়ের উদ্দেশ্যে, তখন ওরা টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে, তা এর আমরা তীব্র নিন্দা করি। আমার সকাল থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে এখানে, সেখানে কাল রাত থেকে কারেন্ট অফ করে দিয়ে মারধর করেছে সারা কর্মীদের। এখন ধরো মেরেছে, আবার আমাকে মেরেছে, মেরে ফোনটা কেড়ে নিয়ে চলে গেছে এক্ষুনি পুলিশের সামনে। কারা করছে এটা? সব তৃণমূলের কর্মীরা, টোটাল গুন্ডারা শুরু হয়ে গেছে সারা রাজ্যে, মানে সারা ব্লকে একেবারে গুলি মেশিন সব নিয়ে ঘুরছে, সব কর্মীদের সকাল সকাল মেরে মেরে বেড়াচ্ছে। সকালবেলা শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যাদের নামে রেপ কেস আছে, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি খিস্তি খিস্তি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুকে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুঁড়ে দেবে? তৃণমূলের তরফ থেকে দাবি সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। অন্যদিকে আইএসএফ এর দাবি পুলিশের সামনেই মারধর করা হয়েছে আইএসএফ কর্মীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা শাসনের, দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে। মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ, এবং ঘটনায় আহত হয়েছেন 4 জন আইএসএফ কর্মী, আইএসএফ এর প্রচার গাড়িতেও হামলার অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শাসন, তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হচ্ছে সেখানে এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শাসনের ছবি, যেখানে ভোটের আগে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে এই বিবাদ শুরু হয় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শাসন, তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তেজনা, দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শাসনের ছবি যেখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন 4 জন আইএসএফ কর্মী এবং আইএসএফ এর প্রচারের গাড়িতেও হামলার অভিযোগ। শাসনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক সংঘর্ষ এবং এই উত্তেজনা। তারপরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি টিটপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি নিয়ে ঝামেলা সূত্রপাত? দেখো, একদম তাই। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক ভাবে হিংসার ছবি কিন্তু কার্যত বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। এবার আইএসএফ এর দলীয় কর্মী সমর্থকরা যখন তাদের দলীয় পতাকা লাগাতে গিয়েছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে তাদের উপরে চড়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তাদের দুপক্ষের মধ্যে বাকবিতণ্ড, এমনকি একটি ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আমাদের দর্শকরা দেখছেন রিপাবলিক বাংলা, যে সেই ছবিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করা, একাধিক আইএসএফ এর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও গোটা বিষয়টি তারা অস্বীকার করছেন, শাসক বলতে বলতে তাদের বক্তব্য আইএসএফ এর গোষ্ঠী কন্দরের বলাই মূলত এই ঘটনা, এই যে মারামারি ঘটনাস্থলের শাসন করার পুলিশ সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন তারা এসে গোটা এলাকা পরিস্থিতি কমকমে এবং তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, দুপক্ষই অর্থাৎ একে অপরের দিকে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আবার বলা যাবে যে এবার ঘটনাস্থল শাসন অর্থাৎ যে নির্বাচন, অর্থাৎ এই যে বারাসাত লোকসভা কেন্দ্র যে নির্বাচন, সেই বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচনের মধ্যেই পড়ছে এই শাসন এবং সেই জায়গা দাঁড়িয়ে এর আগে একাধিকবার বিরোধীরা তারা অভিযোগ করছিলেন শাসক দলের দিকে বিভিন্ন প্রান্তে বারাসাত লোকসভা কেন্দ্রে আক্রমণ করা হয়। এবার নতুন করে শাসনের উত্তেজনা জানিয়েছে বারাসাতের অর্থাৎ লোকসভা কেন্দ্রে ভোট আগামী এক তারিখ, ঠিক তার আগে একেবারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল এবং আইএসএফের। আমাদের আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আমাদের কাঁচকাল মোড়ে একটা পদসভায় আসার, উনি আসবেন 9টা থেকে 1টা পর্যন্ত। তো পুলিশ নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে মিটিংটা হওয়ার কথা। আমরা যখন 9টার আগে, আধা ঘন্টা আগে, যখন বকুণ্ডা ঘোষপাড়া শিমুলগাছি এবং বকুণ্ডার মানুষ যখন বকুণ্ডা ঘোষপাড়ায় উঠলাম মিটিংয়ের উদ্দেশ্যে, তখন ওরা টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে, তা এর আমরা তীব্র নিন্দা করি। আমার সকাল থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে এখানে, সেখানে কাল রাত থেকে কারেন্ট অফ করে দিয়ে মারধর করেছে সারা কর্মীদের, এখন ধরো মেরেছে, আবার আমাকে মেরেছে, মেরে ফোনটা কেড়ে নিয়ে চলে গেছে এক্ষুনি পুলিশের সামনে। তারা হচ্ছে সব তৃণমূলের কর্মীরা, টোটাল গুন্ডারা শুরু হয়ে গেছে সারা রাজ্যে, মানে সারা বোলাকে একেবারে গুলি মেশিন সব নিয়ে ঘুরছে, সব কর্মীদের সকাল সকাল মেরে মেরে বেড়াচ্ছে। সকালবেলা শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যাদের নামে রেপ কেস আছে, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি খিস্তি খিস্তি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুকে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে? তৃণমূলের তরফ থেকে দাবি সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। অন্যদিকে অন্যদিকে আইএসএফ এর দাবি পুলিশের সামনেই মারধর করা হয়েছে আইএসএফ কর্মীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা শাসনের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে। মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ, এবং ঘটনায় আহত হয়েছেন 4 জন আইএসএফ কর্মী। আইএসএফ এর প্রচার গাড়িতেও হামলার অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শাসন, তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হচ্ছে সেখানে এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শাসনের ছবি, যেখানে ভোটের আগে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে এই বিবাদ শুরু হয় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।